सुप्रिय शिक्षार्थीबृंद सोनारगा जी आर इन्स्टिट्यूशनर अनलाइन क्लासे तुम्हारे स्वागतम। आज के अष्टम श्रेणी प्रथम अध्याय पैटर्न एक आलोचना करब। हमें इतिमदे एक क्लास नहीं क्लसटा पे आज के आलोचना कर तुम्हारे एक बाड़ी काज देव निर्धारित एक काज देव तुम्हारा मनोज सहकारे क्लसटा एक देखो हमें क्या आलोके तुम्हारे किस समस्या समाधान कर दीची। तो हमें इखने बोर्डे देखते कतगुलि चित्र देखते एगुली पैटार्न चित्र। तो प्रथम पैटार्न देखी एरा जी काठी दिए तैरि है रेखा दिए तैरि है कटा रेखार प्रयोजन होने रेखार प्रयोजन हो एक दुई तीन चार पाँच छटा तो कटा है जो तुम अंदाज कर बोलो जो इन एक चतुर्भुज एक त्रिभुज एखे दुईटा चतुर्भुज दुईटा त्रिभुज तेल एखे जदि छा तेल बारोटा है ना ये आइडिया ठीक ना तुम्हें गुणे बेर करते हो कटा। तो हमें गुणे देखी एखे कटा आ एक दुई तीन चार पाँच छय सत आठ नय दस एगारो तर मानी एगारोटा। तो ये चित्रे काठी आयटा ये चित्रे एगारोटा और ये चित्रे खुजी कटा एक दुई तीन चार पाँच छय सत आठ नय दस एगारो बारो तेर चौदो पंद्रह षोलो तेल ये चित्रे षोलोटा काठी। तेल जो परवर्ती चित्र आँकते बोले यकम चार्टा चतुर्भुज चार्टा त्रिभुज आँकब से रकम होते पारे। এটা হলো চতুর্থ প্যাটার্নের চিত্র। যদি বলে এই চিত্রের কাঠির সংখ্যা কত সেভাবে আমরা গুণে গুণে বের করতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশটা। তাহলে এই চিত্রের কাঠির সংখ্যা একুশটা। আমরা লক্ষ্য করলে দেখব যে প্রথম চিত্রে ছয়টা দ্বিতীয় চিত্রে এগারোটা। আমি স্থূল আলোচনা করছি এ থেকে তোমরা একটা সৃজনশীল প্রশ্ন পাবে সেই প্রশ্নের উত্তর তোমরা এই এটা থেকে বুঝে বুঝে লিখবে। তো আমরা দেখছি ছয় এবং এগারো এই দুইটা সংখ্যার পার্থক্য কত। এখানে আমরা দেখতে পাই পাঁচ পার্থক্য এগারো থেকে ষোলো কটা পার্থক্য এখানে পাঁচ ষোলো থেকে একুশ যদি আমরা পার্থক্য ধরি সেখানে আমরা পাঁচ পাবো অর্থাৎ এই সংখ্যা থেকে এই সংখ্যা পাঁচ বৃদ্ধি পেয়েছে এই সংখ্যা থেকে এই সংখ্যা পাঁচ বৃদ্ধি পেয়েছে এই সংখ্যা থেকে এই সংখ্যা পাঁচ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ প্যাটার্নের পরবর্তী সংখ্যাগুলো পাঁচ করে বাড়তেছে। তো আমরা এটা থেকে একটা জিনিস বের করতে পারি সেটা হলো প্যাটার্নের বীজগাণিতিক রাশি। প্যাটার্নের বীজগাণিতিক রাশি বের করার একটা পদ্ধতি আমি তোমাদের শেখাবো ভালো করে খেয়াল করো। এখানে যখন কোনো একটা প্যাটার্ন দেওয়া থাকবে সেই প্যাটার্নের সংখ্যাগুলো আমি একটু মুছব। এখানে প্যাটার্নের সংখ্যাগুলো আমরা পাইছিলাম ছয় এগারো ষোলো একুশ এবং পার্থক্য পাইছিলাম প্রত্যেকটার পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য পাইছিলাম পাঁচ করে। তো আমরা যদি এই পাঁচকে বেজ ধরে আমরা যদি প্রথম পদটা বের করি এখানে প্রথম পদ যেটা সেটা হলো পাঁচ সরি ছয়। তো ছয়ের আমরা যদি ভাঙায় লিখি তাহলে প্রথমে আমাদের একটা পাঁচ লিখতে হবে বীজগণিতের রাশি বের করার পদ্ধতিটা আমি বলছি। প্রথমে একটা পাঁচ লিখতে হবে পাঁচ লেখার পরে যেহেতু আমরা প্রথম পদ নিয়ে কাজ করছি এটাকে এক দিয়ে গুণ করতে হবে। যদি দ্বিতীয় পদ নিয়ে কাজ করি তাহলে এগারো এটা এগারো এটাকে সরি এগারো এগারোকে আমরা এখানেও আমরা পাঁচ নেব পাঁচের দুই দিয়ে গুণ করব। এর পরবর্তী কাজ কি আমরা যদি পাঁচকে এগারো দিয়ে পাঁচকে এক দ্বারা গুণ করি পাঁচেরকে পাঁচ হয় তো আমাদের দরকার হলো ছয়। তাহলে আমাদের এখানে এক শর্ট আছে আমরা যোগ দিয়ে যদি এক লিখি এক্ষেত্রে আমাদের যোগ দিয়ে এক লিখতে হবে। যদি এখানে শর্ট কিনা আমরা দেখি না এখন দেখব যে পাঁচ দুগুণে দশ তাহলে এখানে ছিল এগারো এখানে এক শর্ট ছিল তাইলে পাঁচ দুগুণে দশ এক এগারো মানে দ্বিতীয় পদটা এগারো তাহলে এটার এটার মধ্যে একটা মিল আছে। মিল হলো এখানে যে ডিফারেন্স ছিল সেই ডিফারেন্সকে যদি প্রথম পদের এক দিয়ে গুণ করি তার সাথে একযোগ করি তাহলে প্রথম পদটা পেয়ে যাই। ডিফারেন্সকে যদি দুই দিয়ে গুণ করি তার সাথে একযোগ করি দ্বিতীয় পদটা পেয়ে যাই। তো আমি যদি পঞ্চাশতম পঞ্চাশতম পদ বের করতে চাই তাহলে ওই ডিফারেন্সটাকে আমি পঞ্চাশ দিয়ে গুণ করব তার সাথে একযোগ করব তাহলে আমি পঞ্চাশতম পদ পেয়ে যাব। এটা যে কোনো পদ বের করার পদ্ধতি। আর এই পঞ্চাশতম পদ না হয়ে যদি এটা কতম পদ হয়
कतम पद तो क्षेत्र में पाँच पूरण क जोग एक तेल पाँच क जोग एक ये जिनिसटा पेलाम आमरा एटा हलो बीजगणितिक राशि तेल पैटार्ने बीजगणितिक राशि आमरा बेर करते पारी। एरपर आमरा देखब एक पैटार्ने अनेकगुली संख्या आछे धरो आमरा एखाने ए पैटार्नटा आछे छय एगारो षोलो एकुश एटार पंचाशतम पद पर्यन्त संख्यार जोग करते बला हलो তাহলে আমরা পঞ্চাশতম পদ কত পাবো এটার এই এই সংখ্যাটা হিসাব করলে আমরা পেয়ে যাব পাঁচ পঞ্চাশে আড়াইশো দুশো একান্ন। তাহলে আমরা পঞ্চাশটা পদের যদি যোগফল বের করতে চাই যোগফলের একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা আমি তোমাদের দেখাচ্ছি। সেটা যোগফলের সূত্রটা হলো এরকম যোগফল বা সমষ্টি বলা হয় যাকে এটার সূত্রটা এরকম প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ হলো দুই। আমরা এই ফর্মুলায় সমষ্টি বের করতে পারি যেমন ধরা যাক যে প্যাটার্নটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হলো ছয় যোগ এগারো যোগ ষোলো যোগ একুশ এভাবে বাড়তে 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 পারে পঞ্চাশতম পদ ছিল দুশো একান্ন। এখন যদি এর যোগফল বের করতে বলা হয় তাইলে আমরা ওই ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলাটা হলো এখানে প্রথম পদ, প্রথম পদ বলতে এটা বোঝায়। তাইলে প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে আমাদের ছয় আর শেষ পদ হচ্ছে শেষ পদ দুশো একান্ন। আর এখানে মোট পদ সংখ্যা কত সেটা আমরা কীভাবে জানব? আমরা দেখছিলাম যে এইটা পঞ্চাশতম পদ, তার মানে এটা প্রথম পদ, এটা পঞ্চাশতম পদ, তার মানে এখানে মোট পঞ্চাশটা পদ আছে। হ্যাঁ, আচ্ছা, তো পঞ্চাশটা পদ আছে তাহলে পদ সংখ্যা হইল পঞ্চাশ। এবার যদি আমরা সমষ্টি বের করতে চাই তাহলে আমরা ওই ফর্মুলাতে এই যে উপরে যে সূত্রটা লিখছি এই ফর্মুলাতে মানগুলি প্রয়োগ করলে আমরা সমষ্টি পেয়ে যাব। তাহলে সমষ্টি বের করার জন্য আমার প্রথম পদ লাগবে, প্রথম পদ এখানে ছয়, শেষ পদ হল দুশো একান্ন, দুশো একান্ন আর পদ সংখ্যা হইল পঞ্চাশ আর ভাগ দুই। তো আমরা এই ফর্মুলায় গেলে এখানে ছয়শো একান্ন, দুশো একান্ন আর ছয় যোগ করলে দুশো সাতান্ন ইন্টু পঞ্চাশ আর নিচে দুই। তো এটাকে যদি আমরা গুণ করি তো রেজাল্ট আসবে আমাদের ছয় চার দুই পাঁচ সম্ভবত। তো এই যে যোগফল এটা আমরা কাটাকাটি দেখাইতে পারি, এটা দেড় কাটলে পঁচিশ হয়, পঁচিশ দেড় গুণ করলে এই সংখ্যাটা হয়, অর্থাৎ টোটাল যোগফলটা এটা, অর্থাৎ এই প্যাটার্নের পঞ্চাশটা সংখ্যার যোগফল হবে আমাদের ছয় হাজার চারশো পঁচিশ।